শ্রাবণের যে একাদশী তিথি পরে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার শুভ আরম্ভ হয় ঝুলনযাত্রা কি ঝুলনযাত্রা হচ্ছে এই বিষ্ণু নারায়ণ এবং শ্রীলক্ষ্মীর অবতার স্বরূপ যে লীলা সেই লীলার উৎসব এবং বৈষ্ণব সমাজে এটা তো কী বলব মহাশারম্বরে পালিত হয় এই সময়টা এবং এ বছর কোনো কোনো পঞ্জিকা মতে সাতই আগস্ট কোনো কোনো পঞ্জিকা মতে আটই আগস্ট ন্যাচারালি বৃন্দাবন মথুরা এবং ইস্কনের অনেক মন্দিরেই আটই আগস্ট থেকে পালিত হবে এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু বৃন্দাবনে এর যে মেলা যে শুভ সূচনা হয় সেই মেলা কিন্তু সামনের পূর্ণিমা পর্যন্ত চলবে এটা এক এক বছর এক এক সময় কিন্তু অ্যাকচুয়ালি শ্রাবণের একাদশী থেকে পরের পূর্ণিমা পর্যন্ত চলার প্রথা প্রথাগত নিয়ম এবার আমি এর মধ্যে যাচ্ছি না আমি যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে এই যে উৎসব এই উৎসবের সময় যদি কেউ যারা নিজেদের রূপচর্চায় ব্যস্ত থাকেন মহিলারা তারা বিভিন্ন রূপচর্চা করে থাকেন কিন্তু এই সময় রাধা গায়ত্রী মন্ত্র পাঠে তাদের বিশেষ ফল লাভ হবে তারা সুন্দর হবেন যেখানে প্রেম বিনষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে প্রেমময় হবে তার জীবন আর যেসব মহিলাদের বহুদিন বিবাহ স্থির হচ্ছে না সেখানেও বাধা সৃষ্টি হচ্ছে তাদেরও বিবাহের সেই প্রস্তুতি শীঘ্রই শুরু হয়ে যাবে এবং যেসব পুরুষ মানুষেরা তাদের সংসারে তাদের স্ত্রীর সঙ্গে জীবন আদান প্রদানের যে ক্ষেত্র সেটাও বিনষ্ট হচ্ছে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে সেইখানে তারাও এটা ঠিক করতে পারবেন সুতরাং পুরুষ নারী নির্বিশেষে রাধা গায়ত্রী মন্ত্র এই সময় যদি কেউ জপ করেন বা পাঠ করেন জপ করা মানে বারবার আওড়ানো পাঠ করা মানে দেখে দেখে মন্ত্র বলা এই জন্যে এই কথাগুলো বললাম যদি করেন তাহলে বিশেষ উপকার পাবেন রাধা গায়ত্রী মন্ত্র অবশ্যই বলে দেব তিন চারবার বলবার চেষ্টা করব। যাতে আপনারা লিখে নিতে পারেন বা বুঝতে পারেন শব্দগুলো এটা করার নিয়ম হচ্ছে উত্তর দিক উত্তর পূর্ব দিকে যদি গৃহে করেন বা আপনি কোনো দেবালয়ে গিয়ে তার অনুষ্ঠানে যদি এটা মনে মনে আওড়ান তাতেও কাজ হবে সেখানে কোনো দিক নির্ণয় করতে হবে না এইটুকু বলে দিলাম এবার যেটা বলবো সেটা হচ্ছে ওম বৃষভানুজা ওই বিধমহে কৃষ্ণপ্রিয়া ওই ধিময় তন্নরাধিকা প্রচোদয়ৎ ও বৃষভানুজা ওই বিধমহে কৃষ্ণপ্রিয়া ওই ধিম তন্নরাধিকা প্রচোদয়ৎ আবার বলি ওং বৃষ ভানু বিদমহে কৃষ্ণ প্রিয়া ওই তন্ন রাধিকা প্রচৌদায় সুতরাং আশা রাখি মন্ত্রটা অনেকেই বুঝতে পারলেন আমি আবার কেটে কেটে বলবার চেষ্টা করছি ওং তাড়াতাড়ি না বলে বৃষভানু যা বিদমহে কৃষ্ণ প্রিয়া ঐ ধিমই তান্না রাধিকা প্রচোদয়াত তো এই মন্ত্রটা বলে দিলাম এটা গায়ত্রী মন্ত্র একশো আটবার করে প্রত্যেকদিন পাঠ করবেন গায়ত্রী মন্ত্রটা পাঠ করার এই এই গায়ত্রী মন্ত্র পাঠ করার একটা নিয়ম হচ্ছে হয় ভোরবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা কিংবা শুক্র হোরাতে এবার অনেকেই এই কথাটা বুঝতে পারবেন না যারা এই নিয়ে চর্চা করেন তারা শুক্র হোরাটা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি ইলো শুক্র হোরা সম্পর্কে ব্যক্ত করছি না সুতরাং আপনারা হয় ভোরবেলা না হলে সন্ধ্যেবেলা না হলে রাত্রিবেলা এটা পাঠ করুন বা জপ করুন তো এই যে মন্ত্র বললাম তাতে কি কি ফল পাবেন আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যাদের বিবাহ স্থির হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সেই বিড়ম্বনাটা কেটে গিয়ে বিবাহ স্থির হয়ে যাবে এবং যারা নিজেদের সুন্দর করে প্রকাশ করতে চাইছেন সাজ পোশাক দিয়ে তাদের যদি এই জব করেন এই পিরিয়ডে তারা সুন্দর হয়ে উঠবেন অনেকাংশেই আর যাদের প্রেম বিনষ্ট হচ্ছে তারা প্রেম ফিরে পাবেন এবং যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কম তাদেরও সেই বন্ডিং ফিরে আসবে সুতরাং হাজব্যান্ড ওয়াইফ সকলে পুরুষ এবং নারী নির্বিশেষে এই রাধা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ইন দ্যাট পিরিয়ড মানে এই এই অংশে এই ঝুলন যাত্রার এই যে পূর্ণিমা অবধি পালিত হয় এটার একটা বিশেষ লক্ষণ আছে বলা হয় রাধা কৃষ্ণের প্রেম এ প্রেম বিষ্ণু আর লক্ষ্মীর মধ্যে সুতরাং সেই জায়গায় সেই ফল আমরা বিষ্ণুকে প্রত্যেকটা পুজোয় ডেকে থাকি প্রতিটা অংশে বিষ্ণুকে বলি বিষ্ণুকে বাদ দিয়ে তো কিছু করা যায় না লক্ষ্মীকে বাদ দিয়েও আমরা অচল কারণ সংসারে সমস্ত কিছুই তার করা সুতরাং শুধু রাধা গায়ত্রী করলেই শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণু খুশি হবেন আপনাদের সেই চাহিদা পূরণ করবেন আশা রাখি আপনারা আমার কথাগুলোর তাৎপর্য বুঝেছেন অনুরোধ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন যদি আপনাদের ইচ্ছে হয় আমার পরের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করবেন আজকে আমার সমস্ত ভাই বন্ধুদের অন্তরের শুভেচ্ছা এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের নতমস্তক প্রণাম আজকে রাখলাম নমস্কার